দেখছেন সংবাদ সারা দিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য ভাঙরের বাঘজলা খালে তল্লাশিতে উদ্ধার দেখের হার সকালে মূল অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি এবং ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয় উদ্ধার করা হয় হার বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য সামনে উঠে এলো এবং বাঘজলা খালে উদ্ধার হয়েছে সাংসদের হার এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এবং যে খবরের দিকে নজর রেখেছিলাম অবশ্যই বাংলাদেশের সাংসদের মিলল হার বাঘচোলা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছিল এবং হার উদ্ধার করলো ডুবুরিরা বাংলাদেশের সংসদ খুনে এবার নয়া তথ্য বাঘচোলা খালে তল্লাশি চালিয়ে উদ্ধার সংসদের হার এ বিষয়ে আরো বিস্তারিত জানবো রিয়া রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রিয়া কি তথ্য পাচ্ছ দেখো তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘ অপেক্ষা এবং তারপরে অবশেষে গ্রেফতার করেছিল এবং অন্যতম একটি মূল অভিযুক্ত এই সিএম তাকে আহ জিজ্ঞাসাবাদ করে তাকে ঘেরা করে ইতিমধ্যেই কিন্তু সেই খোঁজ পেয়েছে যেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে কাশিপুর খাল সেখানে পৌঁছে গিয়েছে সিআইডির আধিকারিকরা এবং ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে এই বাংলাদেশের এমপির যে স্কেলিটন বা হার্ড গোড সেগুলো কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং সিয়ামকে সঙ্গে নিয়ে সিআইডি তারা গিয়েছিল এই খালে এবং দীর্ঘ তল্লাশি অভিযান চালানো হয়েছে কারণ অন্যতম একটি আহ এবং বলা চলে যে অন্যতম প্রাইম অ্যাকিউজ এই এবং এর আগে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা কিন্তু একদম ঠিক জায়গা পৌঁছাতে পারেনি সিআইডি কিন্তু অবশেষে সিএমকে গ্রেফতার করার পর বনগাঁও বর্ডার থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং অবশেষে এই সঙ্গে নিয়ে আজকে কাশীপুর যে খাল রয়েছে সেখানে লাগাতার তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং অবশেষে সেই যে বাংলাদেশ এমপির যে স্কেলিটন যে হারগোর সেগুলো কিন্তু ইতিমধ্যেই পেয়েছে সিআইডি এবং সেখানে দাঁড়িয়েই সিআইডি কিন্তু রীতিমতো এই যে এই যে সিএম বলে যে ব্যক্তি যে অ্যাকিউজ যে ধৃত তাকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এবং এই যে হারগোর সেটা বাংলাদেশের এমপির বলেই কিন্তু নিশ্চিত করছে সিয়াম এবং সিআইডিও কিন্তু কার্যত নিশ্চিত যে এটা কোনো মানবেরই হার বলে তারা নিশ্চিত তবে ফরেনসিকে পাঠালে সেটা আরো নিশ্চিত হবে বলে এমনটাই জানাচ্ছে সিআইডি বেশ ধন্যবাদ জানাবো বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য এবার বাগডোলা খাল থেকে উদ্ধার হলো সাংসদের হাড় সকালে মূল অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি চালান ডুবুরিরা এবং তারপরে উদ্ধার করা হয় হার এবং এই নমুনা কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হবে এমনটাই জানানো হয়েছে সিআইডি তরফ থেকে বাংলাদেশের সাংসদ খুনে নয়া তথ্য এবার বাগচোলা খাল থেকে উদ্ধার হলো সাংসদের হার এবং মূল অভিযুক্ত শিয়াম যাকে গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যে সেই সিয়ামকে সঙ্গে নিয়ে কিন্তু তল্লাশি অভিযানে নামা হয় এবং ভাঙরের বাগচোলা খালে উদ্ধার করা হলেও সাংসদের হার ভাঙর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমার কাছে একেবারে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি কৃষ্ণ মাটি গেলায় কৃষ্ণমাটি কৃষ্ণ গেলা এই জায়গাটায় কিন্তু এই যে বাংলাদেশের এমপি খুনের মূল আসামি সিএম তাকে কিন্তু এই জায়গাটায় আনা যায় কিন্তু এই জায়গাটাই কিন্তু শনাক্ত করা হয় তারপর এই জায়গাটা শনাক্ত করার পরে ইন্ডিয়ান নেভি এবং ডিএমজি টিম এবং সিআইডি টিম আধিকারিক তারা কিন্তু এই জায়গাটা নিয়ে আসে আনার পরে এই ইন্ডিয়ান নেভি যে জায়গাটায় বসে আসে ঠিক এখান থেকে দেহের কয়েকটি হাড়ের অংশ উদ্ধার করে পাশাপাশি এই বাঁ দিকটায় যে দিকটায় কলা গাছটা আসে এই দিকটায় কিন্তু কিছুটা দেহের অংশ উদ্ধার হয় তারপরে এই যে বাগদলা খাল যে খালের থেকে মোট তিন জায়গায় থেকে দেহের যে হাড় সেই হাড়ের অংশ উদ্ধার হয় তবে উদ্ধারের সাথে যে সিআইডি টিম যে মূল আসামি সিয়ামকে আনে সেই সিয়াম কিন্তু মূল জায়গাটায় দেখে দেওয়ার পরেই তারপরে কিন্তু দাঁড়ায় বিগত দিনে দেখা যায় যে সমস্ত অন্যান্য আসামিদের আনা হয়েছিল কিন্তু তারা বিভিন্ন জায়গায় দেখাতো তারপর মিস গাইড করাতো যার কারণে কিন্তু উদ্ধার করানো সম্ভব হয় না আজকে কিন্তু সিআইডি টিম তারপরে যে মূল আসামি সিয়ামকে আনে আনার পরেই কিন্তু ঠিক এই জায়গাটা দেখানোর পরেই কিন্তু উদ্ধার করে তবে ডিআইজি টি সিআইডি টিম তারা যে আসামি তাদের তারা কিন্তু এই জায়গা দেখানোর পরে যে হার দিলে তারা কিন্তু মনে করছে যে এটা মানবেরই হার তবে ফরেন্সিক রিপোর্টে পাঠাচ্ছে পাঠানোর পরেই কিন্তু জানা যাবে এটা মানবের হার নাকি অন্য কিছু বেশ ধন্যবাদ তোমাকে বাংলাদেশের সংসদের হার উদ্ধার হলো বাগজোলা খাল থেকে এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে সেই হারগুলি উদ্ধার করা হয়েছে এবং সেগুলি কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হবে তারপরে নিশ্চিত করা হবে সিআইডি তরফ থেকে যদিও প্রাথমিক প্রাথমিকভাবে নিশ্চিত করছে সিআইডি আধিকারিকটা খালে উদ্ধার হারগোর বাংলাদেশের নিহত সাংসদের এবং ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করা হয়েছে ডুবুরি নামিয়ে প্রাথমিকভাবে সিআইডি তরফ থেকে যদিও নিশ্চিত করা হয়েছে যে এগুলি সাংসদেরই হার তবে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য তারপরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সকাল থেকেই তল্লাশি অভিযান চলছিল বাগজোলা খালে এবং ডুবুরিরা তারপরে উদ্ধার করেন এই বাংলাদেশের সাংসদের হারগোর